Hello viewers, assalamu alaikum. Amra responsive web design tutorial ajke mane 6 poriman opuchechi. To amra ekhane slider boshane boshano ta dekhate cheyechhilam. To ami slider ta boshano dekhate chaacchi na ei jonno kena amar je age tutorial gulo ache ki slider boshiye shobgulo dekhechi shesh thik ekhi bhabe slider ta boshiye diben. Slider sombho mane responsive thake. তো আমি দেখাবো আজকে মেনুটা দেখাবো না আজকে শুধুমাত্র আমরা কন্টেন্টগুলো কিভাবে আমরা রেসপন্সিভ করব এখন দেখুন সেটাই দেখাবো হ্যাঁ তো এটা এটা শর্ট ইমেজ থাকবে ইমেজটা আমাদের এখানে ইমেজটাও কিন্তু আমাদের এখানে রেসপন্সিভ হয়ে আছে অলরেডি দেখুন অলরেডি ইমেজটা কিন্তু অলরেডি রেসপন্সিভ হয়েছে তারপর আমরা রেসপন্সিভ করব এখন দেখি আমরা যদি মোজিলা ফায়ারফক্সে গিয়ে আমরা এইভাবে ওপেন করি করার পর আমরা কিবোর্ডের কন্ট্রোল এবং শিফট চেপে যদি এম চাপি তাহলে কিন্তু দেখুন মোবাইল একটা ভিউ পেয়ে যাচ্ছে এবং অলরেডি কিন্তু আমাদের কিন্তু বলতে পারেন আমাদের কিন্তু মেনু কিন্তু রেসপন্সিভ মেনুটা কিন্তু অলরেডি রেসপন্সিভ আমার পাচ্ছে সঙ্গে মেনু ওকে এভাবে রাখতে পারে বা আপনারা চাইলে অন্য মেনু এখন সেট আপ দিতে পারে সেটাই দেখাবো তো দেখুন এখানে কিন্তু আমাদের কিন্তু কন্টেন্টগুলো কিন্তু কন্টেন্টগুলো এবং দেখবেন যে সাইড বারটা কেমন যেন হয়ে গেছে ঠিক কিনা সেটা আমাদের ঠিক করে ফেলতে হবে তো আমাদের এখানে আমরা চাচ্ছি দেখুন এখানে আমরা ছোটো প্রসেস বড়ো করে যদি আমরা এটা যদি আস্তে আস্তে এটা বড়ো করে নিই তাহলে দেখবেন যে এরকম দেখাচ্ছে মানে রিড মোর বাটনটা এদিকে চলে গেছে আবার হ্যাঁ তো আমরা ফুল ডিজাইনটা 100% করতে পারি এখান থেকে এখানে রিড মোর ঠিক আছে তো এখানে দেখুন এইভাবে চলে আসছে আর কি তো এটা আমরা কীভাবে করবো ডিজাইনটা আমরা কীভাবে মানে সম্পন্ন করবো সেটাই আর কি আমাদের দেখার বিষয় আমার রিড মোর বাটনটা এখানে কেন চলে আসলো এবং রিড মোর বাটনটা আমাদের এসে এই বরাবর যাবে না কেন ঠিক কিনা তো আমরা সেই জন্য একটা কাজ করবো আমাদের এখানে যে এইচটিএমএল আছে এখানটার মধ্যে এই সিএসএস ফোল্ডারের মধ্যে আমরা রেসপন্সিভ করে ফেলতে পারি আবার চাইলে আপনি রেসপন্সিভ .css নামে একটা ফাইল ক্রিয়েট করতে পারেন তো আমি এটার মধ্যে করে দিচ্ছি তো আমরা সিম্পলি আমরা কী করবো এখন দেখুন আমরা ব্রাউজারে যাচ্ছি তো ওখানে আগে আমরা কমেন্টস করে নিই এটার মধ্যে হবে এটা আমার থাকবে রেসপন্সিভ ডিজাইন রেসপন্সিভ বা কোয়ারি মিডিয়া কোয়ারি এখানে দেখতে পারেন মিডিয়া কোয়ারি ফর রেসপন্সিভ ডিজাইন মানে এটা আর কি মানে যে মিডিয়া কোয়েরিটা আমি ইউজ করবো রেসপন্সিভ করার জন্য সেটা আর কি তো আমরা প্রথমত দেখুন এখানে যাই ব্রাউজারে যাই তো আমাদের কিন্তু 100% যেটা আছে এটা এটা এখানে 100% এটা কত আছে দেখুন 1344 বাই এত 1344 বাই 480 এখন আমরা আস্তে আস্তে নিচে নামি আমরা মেনুটা আপাতত ওইভাবে থাকুক তো আমরা ইমেজটা থাকুক তো আমরা এই কন্টেন্টটাকে আগে ঠিক করে নিই আমরা দেখুন এই যে এখান থেকে ছোটো করে এখন আস্তে আস্তে লক্ষ্য করে দেখুন সরি এখানে এটা এটা করি দেখুন এডিট মোড বাটনটা কিন্তু চলে গিয়েছে এখন ঠিক আছে এডিট মোড বাটনটা কিন্তু আমরা চলে গেছে তো আমরা এখান থেকে চাচ্ছি এটা কত পর্যন্ত 1300 পর্যন্ত ছিল ম্যাক্সিমাম 1300 বা এর নিচে যখন আমরা এডিট মোড বাটনটা যখন চলে যাচ্ছে কোন পর্যন্ত আসছে সেটা দেখার বিষয় আমাদের এখন এখানে যদি আমরা করি কোথায় গেলে এডিট মোড বাটনটা চলে যাচ্ছিল উপরে দেখুন কোন পরিভাবে গেলে সমস্যা করছে দেখুন যখন আমাদের 1280 নিচে চলে যাচ্ছে তখন রিটার্নের দিকে দৌড় দিয়েছে তার মানে এই তার মানে আমাদের 1280 হলে এটা হচ্ছে আর কি তো 1290 তো ঠিক আছে তো আমরা একটা কাজ করব আমরা এখানে যে কোয়ারিটা সেটা করো সেটা হলো আমরা 960 থেকে 1280 এর মধ্যে যাতে রিট নম্বরটা ঠিক থাকে তো আমরা কোয়ারি সেটা করবো এখানে নিচের দিকে যে লিখবো স্ক্রিন লিখবো অ্যাট দ্য রেট মিডিয়া স্ক্রিন অ্যান্ড এখানে লিখবো ফার্স্ট ব্র্যাকেটে লিখবো এখানে লিখবো মিন লিখবো মিনিমাম মানে মিন মানে মিনিমাম উইড
মিনিমাম উইথ 960, মানে 960-এর উপরে থেকে মিনিমাম 960-এর উপরে থেকে 960 পিক্সেল এর উপরে থেকে এটা দিতে হবে না। এবং এখানে আবার একটা এন্ড দিবেন, লিখবেন এ এন ডি এন্ড, লিখে আবার ফার্স্ট ব্র্যাকেট এখানে লিখবেন, এখানে দিয়ে দেন সিএসএস দেওয়ার জন্য সেকেন্ড ব্র্যাকেট, আর সেকেন্ড ব্র্যাকেট আসেন না, সেকেন্ড ব্র্যাকেট ওকে। এখানে আমরা দিব ম্যাক্সিমাম ম্যাক্স উইথ, অর্থাৎ ম্যাক্স 900 ছোট হাতে ম্যাক্স উইথ দেব 1280, 1280 পর্যন্ত যেটা আমাদের ইয়ে এ পর্যন্ত যেটা এর থাকবে আর কি ওখানে। ওকে তো এখন থেকে আমরা ব্রাউজারে যাই, গিয়ে যদি আমরা দেখি এটা কেমনি কী করা যায়, এটা কোনটা কী করলে আমরা আমাদের এই অবস্থায় আসতে পারবো। দেখুন এখানে ধরলে কিন্তু বোঝা যাচ্ছে, তার মানে কি আমাদের ইমেজের যে আমরা যেটা ইয়ে করলাম আর কি হোভার করলাম, ওটা যদি আমরা করি তাহলে কিন্তু পেয়ে যাচ্ছে আর কি। ইমেজটা যখন হোভার করলাম সে পর্যন্ত করলে কিন্তু পেয়ে যাচ্ছে এখান থেকে পর্যন্ত, ওইটা কিন্তু পেয়ে যাচ্ছে আর কি। তো আমরা একবার নিচের থেকে আসি, 900 একটা তুলনা করে 980 না 1280 না 1280 আশি 82 তো হচ্ছে, হ্যাঁ 82 পর্যন্ত হচ্ছে আর কি। এটা 82 যখন 80 হচ্ছে তখন এটা সমস্যা হচ্ছে, 980 তো আমরা 960 1280 ও 960 পর্যন্ত যাই আর কি, 960 পর্যন্ত গিয়ে আমরা এটা ঠিক করবো আর কি। এই হলো 960 ওকে, এখান থেকে আমরা ঠিক করে দেবো। এই দেখো 960 হলে কিন্তু হচ্ছে না, রিডমোট বাটনটা এখান থেকে যাচ্ছে, রিডমোট বাটন আমাকে দু দিনে যেতে হবে, তাহলে সে জন্য আর কী করবো আমরা সেটা আমাদের ক্রিয়েট করে ফেলতে হবে আর কি। তো আমরা সেজন্য একটা কাজ করবো যে এই ইমেজের হাইটটা বাড়া দেবো, আমরা ইমেজের সময় হাইটটা বাড়া দেবো, এখানে সিম্পলি আমরা ইমেজের হাইটটা বাড়া দেবো, কিছুই করবো না, করলে কিন্তু এটা রিডমোট বাটন এদিকে চলে যাবে আমাদের রেসপন্সিভ, বাকিটা সব ঠিক আছে ওকে। আর তারপর দেখি আমরা ইমেজের হাইটটা এখানে বাড়িয়ে দিই, ইন্সপেক্ট এলিমেন্ট করলাম, এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করার পর দেখুন এখানে যে কোনটা ইমেজের যে এখানে হাইটটা আছে হাইটটা যদি আমরা বাড়িয়ে দিই, এখানে লক্ষ্য দেখুন ইমেজের হাইটটা যখন বাড়িয়ে দিই ইমেজের হাইটটা বাড়ছে না না, তাহলে এখানে আমাদের মিন দিতে হবে, মিন ম্যাক্স আছে মিন দিতে হবে এন মিন হাইট, হাইটটা অনেক বেশি হয়ে গেছে না, তো আমার তো মিন হাইট দিয়েছি, এখানে মিনি হাইটটা দিতে পারে, এখানে মিন হাইট কমিয়ে দিই এটা, ওকে। এখন একটা কাজ করতে পারি, এটাই থাকুক মিন হাইটটা বা ইমেজের হাইটটাই থাকুক, কিন্তু এখানে আমাদের কী করতে হবে, এখানে আমাদের কন্টেন্টটাকে মিনিমাইজ করতে হবে, কন্টেন্টটাকে যদি আমরা এইবারও চলে যাই তাহলে কী হচ্ছে, তার মানে উইডটা উইডটা যদি আমরা কমা দিই তাহলে কিন্তু কন্টেন্টটা কিছুই হচ্ছে সেটা হচ্ছে, তো আমরা একটু রিফ্রেশ দিই আরেকবার দেখি, যদি এভাবে করি তাহলে আমাদের কী হচ্ছে, আমরা প্রথমত উইডটা কমা দিই ওকে, আমরা প্রথমত উইডটা কমায় দিই, এখানে আমরা উইডটা কমাতে যাচ্ছি, ইমেজে উইডটা কমা দিই, তাহলে উইডটা কমালে কত দিব ওকে, আমরা 28% দিলাম উইড, 28% আমরা উইডটা দিচ্ছি, তারপরে মনে করেন কন্টেন্টের এটা বুঝলেন, কিন্তু কন্টেন্টের ইমেজের যেটা 28% করে দেবে, এখন রিডমোট বাটনটা আমাদের এপারে থাকলেও সমস্যা নেই, বাট এখান থাকলে সমস্যা নেই, কিন্তু আমরা যাচ্ছি এদিকে দিতে যাচ্ছি, আর সেই জন্য আমাদের একটা কাজ করতে হবে, এটার মনে করেন যে কী বলে এটার মার্জিন টপ, আমাদের যে এটা হাইট আছে এটা মার্জিন টপ করে দিতে হবে, মার্জিন টপ যদি আমরা এখানে করে দিই তো মার্জিন এখানে আছে প্রচুর দিকে মার্জিন আছে, তো এটা মার্জিনটা বাড়ালে কি হবে, মানে হবে না দেখা যাক, তাই করি আমি বাড়িয়ে দিই হবে না, তো মার্জিনটা টপ করে দিই সেটা মানে আসতে পারে, আমার এখানে এটা আমরা মার্জিন টপ করে দিচ্ছি আর কি, এটা তো মার্জিন টপ করে দিই তখন কিন্তু থাকবে না, মানে তখন সাপোর্ট করবে না, এটা মার্জিন টপ করে দিচ্ছি ইমেজের, সাপোজ 50 পিক্সেল করলাম অন্তত, দেখুন আস্তে আস্তে নিচে নেমে চলে এসছে মার্জিন টপে, তো এখানে মার্জিন টপ
তো রিডমোর বাটন এখানে থাকলে আমাদের কোনো সমস্যা হচ্ছে না। তারপরে দেখি একটু আর একটু টপ করে দিয়ে দেখি কি অবস্থা, আরো করে দিচ্ছি তাহলে। এই যে রিডমোর বাটনটা দেখুন চলে এসেছে, দেখি তাই না, রিডমোর বাটনটাতে দেখে চলে এসেছে অলরেডি। যখন টপ কত দিয়েছে তখন 88 হয়েছে দিয়েছে রিডমোতে। আমরা এখানে কিন্তু একটু ব্যাখ্যা দেখাচ্ছে, কারণ এখান থেকে কিন্তু অনেকগুলো কিন্তু কন্টেন্ট রয়েছে, এখানে তো অনেক বেশি কিন্তু মানে করেন লেখাগুলো রয়েছে, সেই জন্য আর কি এরকম দেখাচ্ছে। তো আমরা কন্টেন্ট দিয়ে থাকবো সমস্যা নাই, বা আমরা একটু কমিয়ে নিতে পারি ইচ্ছা করলে। আমাদের এখানে গিয়ে আমাদের মনে করেন এই যে এখান থেকে গিয়ে আবার কিছু মানে টেস্ট আমার কমা ফেলতে পারি এখান থেকে, সাপোজ মনে করেন এখান থেকে কমায় আমি এটা যে লোরাম ওয়েবসাইট এখান থেকে শুরু করে এ পর্যন্ত আমরা কেটে দিতে পারি। আর এটাই আমার প্রত্যেকটার মধ্যে পেস্ট করে দিই, দিয়ে একটু একটা দিই, এটাই আমার প্রত্যেকটা কন্টেন্টের মধ্যে পেস্ট করে দিই, একই সমান করে ফেলতে তাদের সুবিধা হবে। মোটামুটি কন্টেন্ট থাকা একটু বেশি হয়ে গেছে আমাদের এটা, তারপরে এটার মধ্যে দিয়ে দিই এটা পেস্ট করে, তারপরে এটা মানে টেস্টগুলো কমায় দিলাম আর কি, দিলে মোটামুটি সেভ করলে এটা একটু দেখতে সুন্দর হয়ে যাওয়ার কথা। দেখুন তো এখন দেখুন টেস্ট অনেকগুলোই কমে গেছে, সেজন্য আর কি আর একটু হাইট বাড়া দিই আমরা। এখন যদি আমরা আর একটু হাইট বাড়া দিই তাহলে কেমন হবে দেখুন, ও রিফ্রেশ দিয়ে দিস তাই না, তাহলে আমরা এখানে এটা কাজ করি, এই দেখুন এটা করলে কিন্তু হয়ে যাচ্ছে, আমাদের বেশি কিছু লাগছে না, জাস্ট সিম্পলি। আর আমাদের রিডমোরে কিন্তু বেশি টেস্ট থাকে না, পঞ্চাশটা বা 50-70টা টেস্ট কিন্তু রাখার নিয়ম ইমেজের ক্ষেত্রে। তো আমরা সেখান থেকে করতে পারবো খালি এটা করে দিলে হয়ে যাবে, এটা 28% করে দিলে হয়ে যাবে, দেখুন 28% করে দিই, 29% করলে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের আর কিছু না, 29% করলে কিন্তু সবগুলো কিন্তু পেয়ে যাচ্ছে আর কি, 960-এর মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে আর কি। দেখুন 960, এই যে 960 ব্যাথ, এখন আমার উপরে যত উপরে যাবো তত বাড়াবো মানে 980 পর্যন্ত, তখন কী দেখাবে, তখন কিন্তু এটাই দেখাবে সিম্পলি, কিন্তু এটাই থাকবে, আর বেশি কিন্তু হবে না, এটাই থাকবে। ওকে দেখুন এটা কতদূর পর্যন্ত আসছে, এটা 1300 পর্যন্ত চলছে, তখন এ পর্যন্ত কিন্তু আমাদের কিন্তু রেসপন্সিভ হয়ে গেল। এখন যতই কমাবো দেখুন একটা লক্ষ্য করে দেখি এটা কোন পর্যন্ত গিয়ে এটা মনে করে নেওয়া হয় আর কি, এখানে এটাকে সুন্দর শুধুমাত্র কত 29% বললে কিন্তু হয়ে যাচ্ছে আমাদের তাই না। আমরা এটা একটু নিই, এটা এখান থেকে আমরা বেশি বাড়ানো হয়ে গেছে নিচ্ছে না আর কি। তো আমরা আবার ইয়ে করি কন্ট্রোল শিফট কে চাপি, চাপার পর কন্ট্রোল শিফট চেপে এম চাপি, এখন আমরা নিয়ে যাই 960-এ নিয়ে যাই, 960 960 60, ওকে এর মধ্যে আমার দেখুন হয়ে গেছে কিন্তু এটা 29% কিন্তু এটা হয়ে গেছে, ঠিক আছে। এখন যদি ওপরে এটা যদি বড়ো করি আস্তে আস্তে, দেখুন এটা যদি আমরা বড়ো করে ফেলি, সিম্পলি যদি একটু বড়ো করে দেখুন এই কন্টেন্টগুলো, দেখুন কত পর্যন্ত আমরা যত বড়ই করি না কেন এটাই থাকবে আর কি, ওকে এটাই থাকবে। কিন্তু দেখুন 960 1200 এ পর্যন্ত চলে আসছে, আমরা যদি ছোটো করি কোন পর্যন্ত ছোটো পর্যন্ত এইভাবে থাকে দেখা যায়, তো সে পর্যন্ত আমরা লিমিটটা দিয়ে দেবো আমরা। এখন দেখুন আমাদের কিন্তু অলরেডি কিন্তু এই পর্যন্ত তাই না, তার মানে আমাদের দেখা যাচ্ছে 860 পর্যন্ত চলে আসছে, 860 পর্যন্ত আমাদের এইরকম থাকতেছে। তো আমরা মিডিয়া কুয়েরিতে কিন্তু এবার সেট আপ করে দিতে পারি, হবে যে মিডিয়া কুয়েরিতে আমরা মিডিয়া কুয়েরি নিয়েছি, আমরা এখন দিয়েছি 960, এখন 860 আমরা দিয়ে দিতে পারি, 860-এর মধ্যে কী করতে হবে আমাদের শুধুমাত্র দেখুন আমাদের কিন্তু এই জিনিসটা অনলি কোনটা এই জিনিসটা শুধুমাত্র
একটা জিনিস আমাদের নিয়ে আসতে হবে, এতটুকু এতটুকু আমাদের নিয়ে আসতে হবে। এই সিরিজটা আমাদের কিন্তু মিডিয়া গুলোতে বসাই দেবো। কোথায় বসাই দিতে হবে? এখানে দেখুন, এখানে বসাই দিতে হবে আমাদের, এখানে বসিয়ে দিয়ে দেখুন একটা সেকেন্ড ব্যাকেট সারা পড়ছে, সেকেন্ড ব্যাকেট দিলে কিন্তু হয়ে যাবে আর কি। এটা তো আমরা একটু এটা এডিট করে নিতে পারি এইভাবে। ওকে, এই গেল। এখন সেভ করে দিলাম, সেভ করে দিয়ে এখন যদি আমরা রিফ্রেশ দিই তাহলে কিন্তু পেয়ে যাওয়ার কথা এটাই, তাহলে ওটাই কিন্তু পেয়ে যাবে। মিডিয়া করে দিয়ে দিয়েছি সেটা কিন্তু পেয়ে যাবে না, শার্ট কিন্তু আমাদের কিন্তু এরকম রিড মোড বাটন কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এর নিচে গেলে কিন্তু আমার আবার অন্যরূপ ধারণ করছি, ঠিক কিনা একদম চলে আসছে। 960 পর্যন্ত আমাদের ঠিক আছে। ওকে, 960 পর্যন্ত দেখুন আমাদের ঠিক, 860 পর্যন্ত আমাদের এখানে ঠিক আছে, 860 পর্যন্ত এখানে কিন্তু আমাদের ঠিক আছে। ওকে, যখন নিচে নামবে তখন আবার কিন্তু বাটন ক্লিক করতে, নিচের কী, নিচের কী অবস্থা আছে, ফোটার ফোটার কিন্তু ঠিকই আছে, সমস্যা নেই। এটা এই অবস্থা থাকলে কিন্তু আমরা বুঝতে পারি, কিন্তু ইমেজটা কিন্তু ঠিক আছে, ইমেজটা একটু হাইট আমরা কমাই দিতে পারি, পরবর্তী দেবো। আর দেখুন এখানে কিন্তু মেনুগুলো কিন্তু ঠিক আছে, এখন কিন্তু রেসপন্সিভ এই পর্যন্ত ঠিক আছে। তো এখন যদি আমরা রিফ্রেশ দিই, দেখুন দেখছেন রিফ্রেশ দিয়েছি, দেখুন মিডিয়া করে মধ্যে দেখা যাচ্ছে 29%, তার মানে কোনো পরিবর্তন হয়নি, রিফ্রেশ দেওয়ার কোনো পরিবর্তন হয় নাই, এরকম দেখা যাচ্ছে। ওকে, এখন আমরা আরও নিচের দিকে যাচ্ছি, আর দেখুন এখানে দেখুন কি আমাদের সাইড বারটা কিন্তু ঠিক আছে, এখন মধ্যে সাইড বারটা ঠিক আছে, কার মধ্যে কিছু ঢোকে নাই, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। তখন এর নিচে অর্থাৎ 879 যখন হয়ে যাবে তখন কী অবস্থা হবে? দেখুন 879 হলো, বা 879 বা এর নিচে আরও নিচে চলে যাচ্ছি আমি, 768। দেখুন সাইড বার কিন্তু অন্যরকম হয়ে গেছে, সাইড বারটা কিন্তু কেমন হয়ে গেছে, সেই ক্ষেত্রে আমার 768 আর একটা মিডিয়া করে সেট আপ করে দিতে পারি আমাদের 768 থেকে 800 এর মধ্যে। তো যাই হোক, এটা আমরা এটা করছি না, তো সিম্পলি আমরা যদি 640 ধরি, 640 এ পর্যন্ত ধরি, সেক্ষেত্রে আমাদের কী হয়, সেক্ষেত্রে যদি আমরা একটু ধরি এটা আমরা, তাহলে আমাদের এটা এই এখানে যদি ইন্সপেক্ট ইলিমেন্ট করি, এই ইমেজটাকেই করি আর কি, ইন্সপেক্ট করে যদি আমরা এটাকে যদি আমরা কমা দিই তাহলে তো হয়ে থাকতে পারো না, আর ইমেজটাকে যদি একটু কমিয়ে দিই, ইমেজটাকে যদি আমরা কত পার্সেন্ট, 27% করে দিই, তাহলে কিন্তু আমাদের এই পর্যন্ত কিন্তু দেখা যাচ্ছে। কিন্তু এই যে সাইড বারগুলো কিন্তু কেমন জন হয়ে গেছে, সাইড বারটা কিন্তু কেমন জন হয়ে গেছে, সাইড বারটা আমরা মানে এটা 100% করে দিয়ে এটা আমরা উপরে নিয়ে দেবো, নিয়ে দেবো এখন, নিয়ে দিতে কিন্তু কোনো উপায় নেই, কারণ এটা ভেঙে গেছে। দেখুন দেখা গেলে কিন্তু দুটো লাইন হয়ে গেছে, ঠিক আছে। আর এখানে ফোটারটা কিন্তু এটা এদিকে গেছে, এখানে আমরা এটা কিন্তু আমরা বা ফোটারটা কিন্তু উঠান দিকে নিয়ে আসবো এই অবস্থা রেখে। ওকে, তো আমরা একটা কাজ করতে পারি, এখানে আমরা ইমেজটার হাইট একটু এখানে বাড়াই দিতে পারি, ইমেজটার হাইট একটু বাড়া দিলে দেখতে সুন্দর লাগবে, ইমেজটার হাইট একটু বাড়া দিই, এখানে হাইট বাড়ছে না, তার মানে এখানে ম্যাক্স দেওয়া আসতে ওই জন্য বাড়ছে না, এখানে মিনিমাম দিতে হবে হাইটটা, মিন হাইট, MIN মিন দিলে তখন আমাদের ইমেজটা হাইট এখন দেখাবে, কিন্তু হাইটটা বেশি হয়ে গেছে, এখানে এই হাইটটা আমাদের এখানে কমা দেবে এখন, তার মানে এদের হাইটটা কমা দিলাম, এত করলাম, আর ইগনোর বাটনটা এখানে থাকলো, সমস্যা নাই, এই অবস্থা তখন এরকম থাকবে আর কি। তাহলে মোটামুটি এখন তো হয়, আর এগুলো কিন্তু দেখুন পশ্চিমটা কিন্তু ঠিক আছে, তারপরে এখানে উপরে মেনু, মেনুটা কি, মেনুটা কিন্তু একটু ইয়ে হয়ে আসছে, সেটাই আমরা করবো, থাকবো তো বোঝা যাচ্ছে, সমস্যা নেই। তো এটা করবো, তো আমরা এতটুকু আমরা কিন্তু মিডিয়া কুইরির মধ্যে দিতে পারি, সে মিডিয়া কুইরি আমাদের কিন্তু একটা মিডিয়া কুইরি ক্রিয়েট করতে হবে, কোথায় আর একটা মিডিয়া কুইরি নিতে হবে, সেই জন্য কী করতে হবে আমাদেরকে, নিচে গিয়ে আমাদের এখানে নিচে গিয়ে আর একটা দেখতে হবে, অ্যাট দ্য রেট মিডিয়া স্ক্রিন, অ্যান্ড এভাবে দিতে হবে যে ম্যাক মিন দিতে হবে, এখানে মিন উইড 640 পিক্সেল, আর এখান দিতে ম্যাক্স উইড দিতে হবে, এখানে আবার অ্যান্ড লিখতে হবে, অ্যান্ডি অ্যান্ড এখানে দিতে হবে, এখানে সেই সিস্টেম আমরা দিয়ে দিতে পারি, এটা তো এখানে আমরা দিব, মানে ম্যাক্স ম্যাক্স উইড কত দেব, ম্যাক্স উইড আমাদের এখানে দিতে হবে, যেটা কত ছিল 879, 860 ছিল তো 869 হবে, এত পিক্সেল এ পর্যন্ত, ঠিক আছে।
যখন দেব তখন আমাদের এটার মধ্যে আমরা কি করব আমাদের যে এই জিনিসটা এতটুকু জিনিস আমরা কপি করে টোটালটাই কপি করে নিয়ে এসে আমরা পরে আমরা যেটা কেটে দেওয়া কেটে দেবো কপি করলাম কপি করে আমাদের এই মিডিয়া কোয়ের ভিতরে এটা পেজ এখানে এখানটাতে আমরা পেস্ট করে দিলাম দেওয়ার পর দেখুন আমাদেরকে দূরে জিনিস পরিবর্তন করছে যে হাইটটা আর এটা কিন্তু আমাদের এই যে এই ফ্লোয়েট এটাও লাগবে না এটা আছে আর এটাও লাগবে না এই দুটো এখানে পরিবর্তন করলে হয়ে যাবে ঠিক আছে আমরা একটু এটা নিতে পারি ওকে ঠিক আছে এখন যদি আমরা যদি রিফ্রেশ দিই সাইটটিকে দেখুন কেমন দেখে এখন সাইটটিকে আমরা রিফ্রেশ দিলাম মনে করেন দেওয়া তো এই যে মিডিয়া করে দেখছেন কত সরাসরি রিফ্রেশ থাকে এত পর্যন্ত আমাদের কিন্তু এটা কিন্তু স্ক্রিন কোনো ঠিক আছে আমাদের স্ক্রিনে কোনো রিফ্রেশ দেওয়ার পরে স্ক্রিন কোনো পরিবর্তন হয় নাই তা আমরা যদি আমরা এটা এইভাবে বাড়াতে থাকি আমাদের 600 পর্যন্ত 800 পর্যন্ত কিন্তু বা পুরোটাই কিন্তু সবগুলোর মধ্যে কিন্তু রেসপন্সিভ হচ্ছে আর কি এখন এখন যখন 640-এর নিচে যাবে যখন 640-এর নিচে তখন চলে যাচ্ছে তখন 640-এর নিচে এই তখন আবার কী অবস্থা আছে তখন তো আর একটা অবস্থা আছে এখন এর ক্ষেত্রে কী করবো আমরা এখানে কিন্তু মোবাইলের স্ক্রিন চলে আসছে এখন তো মোবাইলের স্ক্রিন কিন্তু চলে আসছে সেটা এখানে কিন্তু আরেকটা জিনিস পরিবর্তন করতে হবে 640 যায় 640-এর মধ্যে এটা ফোটাটা কিন্তু চেঞ্জ করতে হবে ফোটাটা কী করতে হবে দেখুন ফোটাটা কিন্তু এখানে কিন্তু এটা এলআই উইডটা বাড়া দিতে হবে আমাদেরকে এই উইডটা বাড়া দিতে হবে আমাদেরকে হ্যাঁ এখানে ফোটারটা কিন্তু আমি ফোটার মিনটা নিয়ে নিই ফোটার মিন ইন্সপেক্ট লিমিট করি লিমিট করার পর 50% দেওয়া আছে দেখুন ফোটার মিন করি এই ফোটার মিনটা 50% দেওয়া আছে এটা একটু বাড়া দিই আমি 50% একটু বাড়া দিলে দেখুন যেটা পেয়ে গেছে কিন্তু ভিতরে ঢুকে আছে সেজন্য আমরা কী করবো এটা দিচ্ছি 82% এবং চাইলে 100% দিতে পারি তো 82% থাকুক কিন্তু আমরা একটা কী করবো মার্জিন লেফটটা কমা দিতে হবে আবার মার্জিন লেফটটা কমা দিতে হবে যাতে এটা এটা চলে আসুক এদিকে যা দেখা যায় পর্যন্ত ওকে এই পর্যন্ত এসছে তার মানে এটা 13-14 করে দিই না 13/10 করে দিই 110 ওকে 110 করলাম এটা ওকে এখন দেখুন এখানে কি দুটা ফোটার মধ্যে দুটা জিনিস আমাদের এখানে পরিবর্তন হয়েছে এই দুটো জিনিস সেই দুটো জিনিস কপি করে নিয়ে সেখান থেকে শুরু করে পর্যন্ত এই যে উইডটা এবং যেটা লেফট মার্জিন লেফট এটা আমরা কপি করে নিয়ে এসে আমরা মিডিয়া কোয়ের ভিতরে ওই মিডিয়া কোয়ের ভিতরে এই যেটার ভিতরে এটা আর আমাদের সেকেন্ড ব্র্যাকেট এই পর্যন্ত তো না তারপর সেকেন্ড ব্র্যাকেট একটু করে নিয়ে যাই এই পর্যন্ত তো আমরা এর নিচে আর একটা বসাবো এখানে গিয়ে এখানে বসাই দেবো মানে এই পর্যন্ত তো এটার কন্টেন্টের ইমেজের এই পর্যন্ত এখান থেকে এখন এখান থেকে এই পর্যন্ত হলে গিয়ে আমাদের এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে সেকেন্ড ব্র্যাকেট আবার দিচ্ছি এখানে দিয়ে আমরা এখানে চাইলে সেকেন্ড ব্র্যাকেটটা এইভাবে নিয়ে আসতে পারি সেটা আমাদের দিয়ে দিলাম যে আমরা একটু এভাবে আনতে পারি ওকে ঠিক আছে এখন এটা গেল এটা ফোটারে গেল ফোটার মিলে গেল এখন আমার আর কি আছে সোশ্যাল অ্যাকাউন্টগুলো আসছে না সোশ্যাল অ্যাকাউন্টগুলো কিন্তু সোশ্যাল অ্যাকাউন্ট কোথায় আছে আমি লক্ষ্য দেখুন এখানে সোশ্যাল অ্যাকাউন্ট কি পাওয়া যাবে সোশ্যাল অ্যাকাউন্ট ইমেজ পাঁচ ফোটার মিলে সোশ্যাল অ্যাকাউন্ট ইমেজ তা আমরা এটা ইন্সপেক্ট এটা ইন্সপেক্ট এটা আমরা এই কাজ করবো আর এটা ইন্সপেক্ট ইলিমেন্ট করবো করার পর দেখুন সোশ্যাল অ্যাকাউন্ট এই যে সোশ্যাল অ্যাকাউন্ট আসছে এটা কিন্তু আমরা কিন্তু এটা কিন্তু আমরা উইড বাড়া দেবো উইড বাড়া দিলে দেখুন ঠিক আছে পাউইড না বাড়ালে চলবে কিন্তু আমাদের মার্জিন লেফটটা কমা দিতে হবে তাদের চলে আসবে আমরা এই পর্যন্ত রাখতে চাচ্ছি এখানে এখানে বাস তার মানে 246 ওকে আর 96% হলো এটা ইয়া তো এই দুটো এখন টানলে কিন্তু আমাদের হয়ে যাচ্ছে এখানে তো এটা আমরা এখানে সোশ্যাল অ্যাকাউন্টের এই দুটো মানে উইড আর হাইটটা এটা আমরা নিয়ে আসলাম নিয়ে এসে আমরা এখানে একইভাবে আমার এই মিডিয়ার মধ্যে আমরা এই মিডিয়ার কোয়েরির ভিতরে আমরা এখানে একটা পেস্ট করে দিচ্ছি দিয়ে এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিতে হবে যেহেতু সেকেন্ড ব্র্যাকেটটা আমরা কপি করতে পারি নাই এই ঠিক আছে এখান থেকে এ পর্যন্ত আমরা গেলাম ওকে শেষ এখন আমাদের আর কী আছে কপিরাইট টেস্ট যেটা আছে সে কপিরাইট টেস্টটাকে আমরা কিন্তু আবার এ করতে হবে যেমন এটার উপর আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে নিই ইন্সপেক্ট এলিমেন্ট করলাম করার পর দেখুন কপিরাইট টেস্টের এটা কিন্তু আমরা উইড বাড়া দিই প্রথমত উইড বাড়া দিলাম ওকে উইড বাড়া উইড বাড়া হচ্ছে 61% কিন্তু আমাদের মার্জিন লেফটটা কমা দিতে হবে দিয়ে আমাদের এই পর্যন্ত নিয়ে আসতে হবে কপিরাইট টেস্টটা যে পর্যন্ত আনলে মনে করেন দেখতে সুন্দর লাগবে সেই পর্যন্ত আমাদেরকে নিয়ে আসতে হবে
এই পর্যন্ত মোটামুটি 188। তো এই দুটো জিনিস আমাদের কিন্তু কপিরাইট টেস্ট থেকে আমি এসে পর্যন্ত আমাদের নিয়ে এসে পর্যন্ত আমাদের একটু কপি করে ফেলতে কপি করে আমরা সেই মিডিয়া কোয়ের মধ্যে আমরা দিয়ে দেবো। এখানে আবার একটা ইয়ে করে এখান দিয়ে দেবো। ওকে, তো এখানে আবার সেকেন্ড ব্যাকেট ক্লোজ করে দিই, দেওয়ার পর এখানে এটা নিয়ে আসতে পারি। ঠিক আছে, ওকে। এখন যদি আমরা দেখুন রিফ্রেশ যদি দিই আমরা এখানে, এখন যদি রিফ্রেশ দিই এখন দেখুন সব ঠিক আছে, কোনো পরিবর্তন হবে না। হ্যাঁ, এখন যদি রিফ্রেশ দিই ঠিক আছে, কোনো পরিবর্তন হয় না এটা এ পর্যন্ত। কিন্তু এখানে দেখুন একটা জিনিস আছে, আমাদের যে বামের যে ইয়াটা এটা কিন্তু এখন পর্যন্ত ঠিক আছে, তাই না? যখন মোবাইলে যাবো তখন কিন্তু সাইড বারটা আমাদেরকে করে নিতে হবে, মানে 100% করে দিতে হবে। তো মোবাইল ভিউ কিন্তু এখন আমার পাইনি, আমরা কিন্তু মোবাইল এখন ট্যাবলেট ভিউ আছে, এটা আমরা মোবাইল ভিউতে যাবো এখন। এখন আমার সেটা 300, এটা হতে পারে 320 থেকে শুরু করে এই 639 পর্যন্ত মিডিয়া করি, সেটা আমরা সেটা করে নেব। তো আমরা এটা একে ছোটো করে ফেলতেছি, অলরেডি ছোটো করে ফেলতেছি 320। এটা সবচেয়ে ছোটো মোবাইল, এত ছোটো হয় না এই ছোটো মোবাইলের। ঠিক আছে, এখন আমরা কী করবো, সিম্পলি কী করবো, আমরা এই যে সাইড বারটাকে, লেফট সাইড বারটাকে 100% করে দেবো। আর এই যে সোশ্যাল মিডিয়াগুলো কী অবস্থা দেখুন, এসে সোশ্যাল মিডিয়াগুলো নাই নাকি, ওটা তো ভিতরে ঢুকে গেছে না, সোশ্যাল মিডিয়াগুলো আমি 100% করে দেবো সমস্যা নেই, তাহলে কিন্তু চলে আসবে সমস্যা নেই। সবগুলো 100% করে দিতে হবে, তাহলে চলে আসবে। যেন ফোটার এখানে আস না, ফোটারটা আমরা 100% করে দিই আমি এখন দেখে দেবো। আচ্ছা, আমরা যেটা মার্জিন লেফটটা নাই রাখি, ওহো, এটা মিডিয়া করে দিতে হবে না, এটা আমাদের ইন্সট্রাক্ট ইভেন্ট করে দিতে হবে আরেকবার। এখানে ইন্সট্রাক্ট ইভেন্ট করলে যে মেন ইয়েটা চলে আসবে কন্টেন্টটা, তাহলে এখান দেখুন এখানে ফোটার মেনু, ফোটার মেনুর এখানে গিয়ে আমাদের এখানে 100% করে দিতে হবে, মার্জিন লেফট একবারে 0 করে দিতে হবে, 0 বা আর একটু বেশি করে দিই, পর্যন্ত রাখলাম মনে করেন 65। ঠিক একইভাবে এটাও করতে হবে, এটা মোবাইল এটা কিন্তু আসলে তার ভিতরে আছে 80% না, 600, এর মধ্যে গেলে আর কি হবে। এখান থেকে শুরু করে এটা যদি আমরা দেখুন এটা যদি আস্তে আস্তে নিয়ে যাই হবে 320 পর্যন্ত নিয়ে গেলে দেখুন এটা আসছে, মোটামুটি আসছে, খারাপ আসছিল না। হ্যাঁ, সোশ্যাল অ্যাকাউন্টগুলোকে নিয়ে আসতে হবে, সোশ্যাল অ্যাকাউন্টগুলো কোথায় আসে না দেখুন, সেটা আমাদের করে ফেলতে হবে। আর একটু বড়ো করে নিই, এখান দেখুন সোশ্যাল আইকনগুলো, সোশ্যাল আইকন এটা 100% করে ফেলতে হবে, 100% করে দিতে হবে ওয়েটটা, আর এটা 0 করে দিতে হবে, 0 বা 0 সাথে একটু বেশি করে দেবো মনে করেন, একটু বাড়ালে পিক্সেল 63 বা 70 এটা রাখলাম। হ্যাঁ, এটা মোবাইল ঘিচে যায় শুরু করে কোন পর্যন্ত সেই মিডিয়া করে আমরা তৈরি করে নিই। এখানে আগে ডিটেলটা বড়ো হচ্ছে, লাস্ট ডিটেল যেহেতু আমার একটু বড়ো করে 28 মিনিট হয়ে গেছে, তো আমরা এখানে একটা কাজ করি, এখানে আমরা আর একটা মিডিয়া কোয়েরি সেট আপ করে দিই, সেটা হলো @মিডিয়া স্ক্রিন অ্যান্ড এখানে একটা দিয়ে নিই, দূরে একবারে লিখে নিই পরে আমি দেব, ম্যাক্সিমাম মিনিমাম দিয়ে দিই। এখানে লাগবো মিন, MIN মিন উইড, মিন উইড দেবো 320 পিক্সেল, 320 পিক্সেল, আর ম্যাক্স উইড দেবো, ম্যাক্স MAX ম্যাক্স উইড দেবো 639, নাকি 639 পিক্সেল, এর মধ্যে যেটা ভিউ হবে আর কি। ওকে,
তো সেভ করলাম, এখানে সেভ করে এখান দেখি সোশ্যাল আইকন ফোটার মেনু। হ্যাঁ সোশ্যাল আইকন ফোটার মেনু, না সোশ্যাল আইকনটা দেখে আসি আগে। স্পেশাল নম্বর কত, ফোটারমেন্টটা দেখলাম, ফোটারমেন্টটা এটা করে ফেলতে হবে। তো ফোটারমেন্ট আমরা এই দুটো জিনিস আমাদের পরিবর্তন করে ফেলতে হবে, সেটা আমরা দিয়ে দিচ্ছি। এটার ভিতরে কন্টেন্টটা আনতে হবে, কন্টেন্টটা আমি দেখতেছি। এটা সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দেন, ওকে। তারপরে আমরা কন্টেন্ট নিয়ে আসি, তারপরে এটা নিয়ে আসি, অ্যাকাউন্টটা নিয়ে আসি। পরে আসতে যদি আমরা দিয়ে দিই আগে এলিমেন্ট খুললে সোশ্যাল আইকন, সোশ্যাল আইকন খুলে দেওয়া হবে। সোশ্যাল আইকন এটা যেটা দেওয়া আছে এটা আমাদের মনে করেন পর্যন্ত কপি করে আমরা মিডিয়া কোয়ারির মধ্যে দিয়ে দিলাম। কীভাবে মিডিয়া কোয়ারির মধ্যে দিয়ে দিয়েছিলাম, আমরা সেকেন্ড ব্যাকেট ক্লোজ করে দিলাম। তারপরে আসি আমরা কোনটাতে, কপিরাইট, কপিরাইটটা করে নিই, ইন্সপেক্ট এলিমেন্ট করে করে নিই আমরা এটা। হ্যাঁ কপিরাইটের এটা প্রথমত এটা আমরা করে দিই 100% করে দিলাম, এবং এটা আমরা যেটা জিরো করে দিচ্ছি, বাড়াইতে পারি একটু আর কি। ব্যাস ওকে, এতটুকু আমরা অপারেট টেক্সটের জন্য এটা নিয়ে যাবো। এতটুকু পরিবর্তন এসেছে, এতটুকু আমরা নিয়ে যাই, আমরা মিডিয়া কোয়ারি দিয়ে দেবো। এখানে মিডিয়া কোয়ারির ভিতরে আমরা পেস্ট করে দিচ্ছি, সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করে দিচ্ছি। আমাদের ফোটারের কাজ শেষ, সরি। এখন যদি আমরা দেখো রিপ্লাই দিই, ফোটারটা কিন্তু ঠিক থাকবে আশা করি। হ্যাঁ ফোটার ঠিক আছে। এখন আমাদের কন্টেন্টগুলো ঠিক করতে হবে, কন্টেন্টের এটা এই ইমেজের হাইটটা 100% করে দিতে হবে। ইন্সপেক্ট এলিমেন্ট করবো, ইমেজ হাইটটা এটা 100% করে দেবো, হাইটটা 100% করে দেবো ইমেজের হাইটটা। আর এটা এটা 100% করে দেবো, তো ইমেজের হাইটটা 100% করে দিলাম। তো ইমেজের হাইটটা আমরা নিয়ে যাই, এই ইমেজের হাইটটুকু এতটুকু আমরা কপি করে আমাদের মিডিয়া কোয়ারির ভিতরে এটা নিচে পেস্ট করে দিচ্ছি, এবং সেকেন্ড ব্র্যাকেটটা ক্লোজ করে দিচ্ছি এটা। ওকে ইমেজের কন্টেন্ট ইমেজের হাইটটা তারপর নিচে দিব আরেকটা, এখানে আমরা এ করলাম। এরপরে আমরা কী করবো, আমরা এই যে টেক্সটটা যেটা পি, পিটাকে 100% করে দেবো উইড। এটা পি এর উইড দেওয়া নাই, দেওয়া আছে 100%, এখানে 100% করে দেবো, 100% করে দিলাম। তাহলে পি এর উইডটা 100% করলে একটু বেড়ে যাচ্ছে না, কারণ কি বেড়ে যাক সমস্যা নেই। এটা মনে করে আমাদের কিন্তু লাস্টে যে ষাট বার থাকবে ষাট বারটাকে আমরা 100% করে দেবের জন্য। তো এতটুকু ঠিক আছে, রিড মোড ঠিক আছে, বাটন। এখন আমরা কী করব, শুধুমাত্র কন্টেন্ট পি এটা এটা খালি আমাদের উইডটা 100% আমরা এটা এখন তো নিয়ে যাই, কপি করে, কপি করে নিয়ে গিয়ে আমরা মিডিয়া করে তাকে দিয়ে দিই, এখান দিয়ে পেস্ট করে দিলাম। শুধুমাত্র এই যে 100% রেখে পাখিটুকু সব কেটে দিব, এগুলো রাখবো না, এগুলো আমাদের লাগবে না, অত তো অতটুকুই লাগবে আমাদের। ওকে এখানে সেকেন্ড ব্যাকেট ক্লোজ করে দিলাম, পিয়ের কাজ শেষ। এখন আমাদের যেটা করতে হবে, আমাদের রিফ্রেশ দিয়ে দেখুন কী হয়, এরপর তো ঠিক আছে, তাই না? তো আমাদের এখানে এই যে সাইড বার, সাইড বারটাকে আমরা 100% করে দেবো। তো সাইড বারটা আমরা ইন্সপেক্ট এলিমেন্ট করে নিই, মানে দেখুন লেফট সাইড বার, যে লেফট সাইড বার করি এখানে লেফট সাইড বার, এটাকে আমাদের 28% 100% করে দেবো, এটা আমরা 100% করে দেবো উইড, 100% উইড করে দিলাম। তাহলে এরকম আমাদের দেখায় জিনিসটা। হ্যাঁ ওকে এরকম দেখাচ্ছে, ঠিক আছে। তো এখানে আরেকটা কাজ করতো, সেটা দেখি আমাদের কিন্তু লেফট সাইড বার আমরা 100% করে দিলাম, এটা আমরা নিয়ে যাচ্ছি। এটা কিন্তু মোবাইল ভিতরে আমরা ডেটার ভিতরে আমরা 100% নিয়ে যাচ্ছি, ওকে। কিন্তু মিডিয়া কোয়ারির মধ্যে এটা আমরা দিয়ে দিচ্ছি, এটা মোবাইল ভিতরে আমরা সেকেন্ড ব্যাকেট এটাও ক্লোজ করে দিলাম সি60-কে। নেক্সটে আমরা কী করবো, আমরা আর একটা কাজ করবো, সেটা হলো আমাদের যে এখানে তো খুব ফাঁকা জায়গা আছে না, তো কন্টেন্ট যেটা আছে মেন কন্টেন্ট, মেন যেটা আমাদের যে কন্টেন্টটা সেটাকে আমরা একটু ইন্সপেক্ট করে নিয়ে আসি। এদের যে মেন কন্টেন্টটা কই,
the main content. The main content টাকে আমাদের কিন্তু এই যে মেইন কন্টেন্ট এটাকে আমরা কিন্তু 100% আছে কিন্তু কোনটা কন্টেন্টটা আমাদের 100% নাই সমস্যা তো কন্টেন্ট আমাদের 100% নাই এটা আরো তো প্রসেস তার কারণে এটা সমস্যা হচ্ছে এটা আমরা 100% করে দেব তুলে এখন স্ক্রিনের সাথে পুরোপুরি ফিট হয়ে যাবে দেখো সবগুলো কিন্তু ফিট হয়ে গেছে কি ওকে এটা 100% আমরা করে দিয়েছি এখন আমরা 100% আমরা করে দেব আমাদের একটা কন্টেন্টের যে মেইন কন্টেন্টের যে এটা উইথটা 100% করে দিলাম এখানে কপি করে নিয়ে গিয়ে আমাদের এখানে মিডিয়া করি মানে যে আমাদের যে মোবাইল হবে সেটার মধ্যে আমরা এটা পেস্ট করে দেবো সেকেন্ড বার একটা ক্লোজ করে দেবো কারণ হলো সেকেন্ড বার পর্যন্ত আমরা আসতেছি না যে করলে আমার এ হচ্ছে তো বুঝতে পারছেন না মনে হয় আপনি দেখা দেখুন এই যে এখানে এটা কিন্তু পুরো ইভেন সেকেন্ড বার কিন্তু আমার এ পর্যন্ত নিয়ে এসে এবার তো কপি করছি তো সেকেন্ড বার পাচ্ছি সেকেন্ড বারটা আমার দিয়ে দিচ্ছি আর কি এখন দেখো দেখো কেটে গেছে কিন্তু লেহার কিন্তু কেটে গেছে না তাই আমরা পিকে একটা কাজ করতে পারি পিকে আমরা একটু কমে দিই পিক ওই আমাদের পিটা একটু কমিয়ে দিই পিটা 100% না করে পিটা আমরা সিম্পলি 98% অনেক বড় হয়ে গেছে ওকে 98% করে দিলাম 98% করে দিলে তাহলে দেখবেন যে একটু সাইডে সুইডে আসে জায়গা হ্যাঁ বা মার্জিন লেফট করে দিতে পারি এখন আমরা 100% করে দেওয়ার পর এখন আমরা মার্জিনটা লেফট করে দিতে পারি মার্জিন লেফট বললে তো দেখতে সুন্দর লাগে মার্জিন লেফট করে দিলাম নম্বর 5 পিক্সেল মার্জিন লেফট 5 পিক্সেল পাচ্ছে না তাই না তাহলে একটু এটা কমিয়ে দিই আরও একটু কমিয়ে দিই তাহলে পেয়ে দেবে আচ্ছা 97 বছর বললাম কন্টেন্ট পিয়ের এটা আমরা এতটুকু হ্যাঁ ও সরি পুরোটাই তো মিডিয়া করে এটা এটা করছে না এটা মিডিয়া করে ভিতরে ওটা ওটা কাটে আর মধ্যে বসা দিব আর কি দেখলো ওটা মিডিয়া করে মধ্যে কিন্তু এটা আমরা কপি করলাম কপি করে মিডিয়া করে মধ্যে যেটা আমরা পি নিয়েছিলাম যেটা বসালাম পিটা এই যে পিটা বসালো যেটা প্রথম পিটা বসেছে এটা এই পর্যন্ত এখান থেকে শুরু করে বলতে তো এই পর্যন্ত শুরু করে এই পর্যন্ত এখন সেকেন্ড বেড পর্যন্ত কিন্তু কপি করে নিয়ে এসেছি আমি দিয়ে দিলাম ওকে এখন তো আমরা এটা ইয়ে করি তাহলে আমরা এখন তো দেখুন এখন যদি আমরা সেভ রিফ্রেশ দিই তাহলে কিন্তু এখন সবগুলো কিন্তু ঠিক আছে মোবাইল দিয়ে এখন যখন ছোটো তো যে ছোটো মোবাইলে গেলে কিন্তু আমাকে তোমরা দেখতে পেয়ে যাওয়ার কথা পেয়ে যাচ্ছে দেখতে পাচ্ছ না তো আমরা দেখি আমাদের এটা কিন্তু ঠিক আছে কিন্তু ছোটো মোবাইল হয়েছে 320 না 320 পর্যন্ত আমার দেখতে হয় কিনা এটা এই 320 ওকে 320 পর্যন্ত যায় এই 320 পর্যন্ত গেলে দেখুন এখানে সবগুলো কিন্তু আমরা কিন্তু পেয়ে যাচ্ছে দেখুন সব এসে এবং সোশ্যাল মিডিয়া নিচ্ছে এটা এটাও পেয়ে গেছি সমস্যা নেই এটা সব পেয়ে গেছে তা ছোটো মোবাইল সাধারণত ব্রাউজ খুব কম হয় তো আমাদের কিন্তু সাইটটি কিন্তু অলরেডি কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে কিন্তু আমাদের এই যে এটা চাইলে বা টিউটারও কথা বলে দেখবো আমি হ্যাঁ 38 মিনিট হয়ে গেছে তো আমাদের এটা কিন্তু ঠিকই আছে এখানে তো থাকলে আমরা কিন্তু মেনু ভিউ করতে পারছি সমস্যা নেই কিন্তু এই যে ইমেজটা না ইমেজটা একটু ইমেজের সাইজটা মনে করেন ঠিকই আছে এটা ইমেজটা এরকমই থাকুক সমস্যা নেই এটা কোনো সমস্যা নেই ইমেজটা এরকম থাকুক তো এইভাবে আমরা কিন্তু প্রত্যেকটা কন্টেন্টকে সেটা ইমেজ কন্টেন্ট হতে পারে ভিডিও কন্টেন্ট হতে পারে এইভাবে কিন্তু আমরা মানে কী করতে পারি আমরা রেসপন্সিভ করতে পারি তো বন্ধুরা আশা করি বুঝতে পারছেন যে রেসপন্সিভ করতে হবে কীভাবে আপনার সাইটটি কীভাবে রেসপন্সিভ করবে এখন তো লক্ষ্য দেখবেন কেটে দিলাম আমি এখন যদি পুরো সাইটটা যদি আমরা যেভাবে ইয়ে করি ভিউ করি দেখুন পুরোটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে আমাদের এখন যেখানে যে মোবাইলে যায় না এখন আমার এখন তো রেসপন্সিভ কিন্তু হয়ে গেছে আর কি এখন অলরেডি কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে এখানে যে এখন তো থাকছে সাইড বারটা এখানে সাইড বার না উঠালাম তো যখন এইভাবে দেখুন রেসপন্সিভ যখন আমার মোবাইল ভিতরে সব মানে সাইড বারটা কিন্তু উপরে চলে যাচ্ছে এবং নিচে কন্টিনিউ চলে এসছে ওকে তো এইভাবে কিন্তু আমরা রেসপন্সিভ ডিজাইন করে ফেলি তো বন্ধুরা আমার টিউটোরিয়াল যদি আসলে ভালো দেখে থাকে শেষ পর্যন্ত যারা প্রথম থেকে এই 6টা টিউটোরিয়াল দেখেছেন অলরেডি 6টা টিউটোরিয়াল তাহলে আশা করি আপনার রেসপন্সিভ ডিজাইন করে একটা রেসপন্সিভ ওয়েবসাইট ক্রিয়েট করতে পারবেন আশা করি আর চাইলে আপনি এখানে একটা নতুন একটা মনে করেন কি একটা মানে কি মেনু এখানে মানে আমি যে মেনু আইকন দিয়েছিলাম আইকনটা আমি দেখাতে চাচ্ছি না এই জন্য যে সময় এখানে ফিট করতে একটু ঝামেলা আছে তো আমরা চাইলে আমরা রেসপন্সিভ মেনু নামে সার্চ করে আমাদের মোবাইলে এভাবে সার্চ করি কম্পিউটারে সার্চ করি যে রেসপন্সিভ মেনু রেসপন্সিভ মেনু দেখে যদি সার্চ দিই তাহলে দেখবেন
ওয়েবসাইট টেমপ্লেট রেসপন্সিভ ওয়েবসাইট মেনু মেনু রেসপন্সিভ মেনু লিখতে হবে এমই এন মেনু মেনু লিখে যদি সার্চ দেন তাহলে দেখবেন যে অনেক কিছু অনেক কোয়েরি সহ মানে মেনুগুলো পাবেন আর কি এখানে অনেক সাইড আছে যেখান থেকে আপনার মেনুগুলো পাবেন ওখানে আবার একটু আমাদের ইয়ে করতে বলতেছে আর কি যাই হোক সার্চ দিলে কিন্তু গুগলে সার্চ দিলে এটা পেয়ে যাবেন আর কি হ্যাঁ একটা মেনুকে সেই মেনু সেটা দিতে পারেন আর কি তো এরকম মেনু আমার আসছে তো আজকে টিউটোরিয়াল অনেক বড় হয়ে গেছে তো যদি আমি পারি নেক্সট টিউটোরিয়াল আমি দেখাবো যদি আমি একটা টিউটোরিয়াল কথা দিচ্ছি না এ পর্যন্ত দেখালাম আমি রেসপন্স করবো দেখালাম যদি পারি আমি তাহলে আমি একটা দেখাবো যে রেসপন্সিভ মেনু কীভাবে একটা রেসপন্সিভ মেনু মনে করেন এখানে সেট আপ দিতে পারবেন সেটা আমি দেখাবো একটা মেনু ইয়ে করে তো এটা কিন্তু অলরেডি কিন্তু রেসপন্সিভই তো কেটে যাচ্ছে না তো আমাদের মেনু যদি না কেটে যায় তাহলে তো রেসপন্সিভ সেটা রেসপন্সিভ হয়ে কিন্তু এটা একটু একটু মনে করেন একটু অর্ড দেখাচ্ছে বা কিন্তু সবগুলো হয়তো দেখা যাচ্ছে এটা কিন্তু রেসপন্সিভ হয়ে গেছে তো আর একটা কথা বললে কি আপনাদেরকে যখন একটা সাইটটাকে যখন রেসপন্সিভ করতে যাবেন তখন অবশ্যই আপনার এই সাইটটির উইথ যেখানে যেখানে শেষ যে উইথটা যেন সে যাতে পার্সেন্টেজে হয় তাহলে কিন্তু আপনার রেসপন্সিভ করা খুব সহজ হবে যদি পিক্সেল বেজে যান তখন কিন্তু রেসপন্সিভ করা কিন্তু খুবই টাফ হয়ে যাবে পার্সেন্টেজে দেওয়ার কিন্তু সহজে কিন্তু আমাদের কিন্তু সাইটের কিন্তু রেসপন্সিভ কিন্তু হয়ে গেছে তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং এই সাইটটি আমি তো সাইটটি আমি দেখাবো বা এরকম একটা টেমপ্লেট আমি তৈরি করলাম রেসপন্সিভ এইচটিএমএল দ্বারা একটা টেমপ্লেট তৈরি করলাম এটাকে আমি নেক্সট টিউটোরিয়ালে আমি দেখাবো যে কীভাবে এটা ওয়ার্ডপ্রেসের মাধ্যমে একটা ডেভেলপমেন্ট করতে পারবেন লাইভ এটা কিন্তু স্ট্যাটিক একটা ওয়েবসাইট আছে এটা কিন্তু আপনি সার্ভারে কিন্তু দেখাতে পারবেন না এটা কিন্তু লাইভ সার্ভার দেখাতে পারবেন কিন্তু মানে একবারে যেমন আমি একটা জিনিস দেখাই আমার একটা ওয়েবসাইট দেখাই যখন মনে করেন আমার একটা ওয়েবসাইট আছে নাম হলো বেস্ট অফার অন্য ব্রাউজারে দেয় তাই না এখানে আছে অলরেডি বেস্ট অফার ওয়াল সার্চ দিলে দেখা যায় বেস্ট লিখলে এই চলে আসছে এন্টার প্রেস করলে তো সাইটটি এটা আমার এটা একটা সাইট একটা সিম্পল একটা সাইট নিজেই আমি এটা ক্রিয়েট করেছি নিজেই ডেভেলপমেন্ট করেছি একটা টেমপ্লেটটা এগুলো আমি নিজেই আমি ডিজাইন করেছি করে একটা আমি ডেভেলপমেন্ট করেছি তো এগুলাতে দেখেন এগুলো সব কিছু আমি অফিসের মাধ্যমে যেখানে ভিউ কটা হচ্ছে কটা কী হবে সব কিছু কিন্তু আমি নিজে করেছি এটা কিন্তু এটা কিন্তু আমার রেসপন্সিভ কিন্তু সাইট দেখুন এখানে আমি দেখাই জিনিসটা একটু এটা ছোটো করে দেখুন রেসপন্সিভ পুরোটা কিন্তু রেসপন্সিভ ওয়েবসাইট আছে রেসপন্সিভ হয়ে গেছে বুঝছেন এখন তো রেসপন্সিভ সাইট আর কি আমি কেটে রেসপন্সিভ করেছি নিজেই করেছি রেসপন্সিভ হয়ে তো লাস্ট এখন দেখুন মোবাইল ভিতরে কিন্তু এরকম দেখা যাচ্ছে তো মোটামুটি আমি কী বলে ট্যাবলেট ভিউ পর্যন্ত খুব ভালোভাবে রেসপন্সিভ করেছি আর কি একটু দরকার ছিল আমার যাই তো এটা নিজে ডেভেলপমেন্ট করেছি আমি কি তো আমি সাইটটি ডেভেলপমেন্ট করে দেখাবো ওয়ার্ডপ্রেস দ্বারা তো যারা মনে করেন এই ওয়েবসাইট ডেভেলপমেন্টের কাজ শিখতে চান আপনি ওয়েবসাইট কীভাবে ডেভেলপমেন্ট করবেন ওয়ার্ডপ্রেস দ্বারা বা ওয়ার্ডপ্রেস দ্বারা করতে হলে কিন্তু আপনার কিন্তু পিএসপি কিছু ধারণা তো জাভাস্ক্রিপ্টের কিছু ধারণা থাকতে হবে তাতে কিন্তু শিখতে পারবেন না বা কিছু কোডিং আপনাকে জানতে হবে যেটা পিএসপির কিছু কোডিং আছে কিছু ওয়ার্ডপ্রেস ডিফল্ট কিছু ফাংশান আছে সেগুলো জানতে হবে তো আমি চেষ্টা করবো নেক্সট টিউটোরিয়াল আমি নিয়ে আসবো যে টিউটোরিয়াল নিয়ে এসে দেখাবো তো আমি অলরেডি কিন্তু দেখালাম যেটা আমি রেসপন্সিভ করে দেখালাম সাইটটিটা তো আমি চেষ্টা করবো এই সাইটটিকে ডেভেলপ করে দেখো কীভাবে ডেভেলপমেন্ট করা যাবে ওকে বন্ধুরা ভালো থাকবে শেষ পর্যন্ত আর আমার যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সবগুলোকে লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ